হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহরবানিতে আপনার দয়া অনেক অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আজকে জেলি বানিয়ে দেখাইমো, হোমের জেলি। আর জেলি লাগে সেটা বেশি ইম্পর্টেন্ট, একটা মেজারমেন্ট করার লাগে, একটা জগ লাগবো আমার ফার্স্ট। আর দেখতে পারে আমি কেন 2 প্যাকেট জেলি নিছি, আর এগুলো আমি একটা রাসবেরি আর একটা নিছি আমি স্ট্রবেরির জেলি। তো এগুলো ওই ইনগ্রিডিয়েন্টসটা বানাইবে লাগে আমার। ফানি লাগবো, 1টা প্যাকেটও লাগবো, 400 মিল ওয়াটার। তো ফানির পরিমাণটাও লাগানো দিব, একটু যদি বেশি হয়ে যায় ফানি তাইলে কিন্তু আবার হইতো না জেলিটা, আবার একদম কম হইতো না। তো পারফেক্ট একটা মেজারমেন্ট জগ নিবা আপনারা, 400 মিল ওয়াটার নিবা, অবশ্যই ওয়ার্ম ওয়াটার নিবা, গরম পানি। তো আমি ওঠা লাগে প্রথমেই কেটলের ফানি ওয়াটার মানে গরম দিলে এরম, কেটলের ফানি আমি গরমও দিলাম দেখতে পারা। তো আমি ও গরম পানিটা অ্যাড করবো, আপনারা অবশ্যই মেজারিং কইরা নিবা ফানিটা। ফানি যদি একটু বেশি হয়ে যায় তাইলে কিন্তু জেলিটা একদম সুন্দর করে বইতো নাই, ড্রা মানে জেলিটা পারফেক্ট একটা জেলি হইতো নাই, নরম থাকে যাইব। তো আপনারা যদি 1 আওয়ারের মতন জেলিটা রাখুন ফ্রিজ, তাইলে কিন্তু সুন্দর হইয়া বই যাইব। তো ফানি আমি নিছি 400 মিল। তো আমি একটা একটা কইরা আপনারা দেখাইলাম, আশা করি আপনার কাছে ভালো লাগবো। এখন আমি যেটা বানাইলাম দেখা, আমি একটা ফানি দেওয়ার পরে স্ট্রবেরিটা আমি আগে বানাইলাম। তো প্যাকেট ঠেক করিয়া দেখা একটা পাউডারে লাগান আছে, ও পাউডারটা আমি খুব ভালো করে সুন্দর করে মিক্স করে লাইম ওয়াটারের মাঝে। যেত সময় পর্যন্ত পাউডারটা ডিজার্ভ হয়েছে না, অত সময় পর্যন্ত আমি সুন্দর করিয়া আমি খুব ভালো করে পাউডারটারে মিক্স করবো ফানি লোকে। তো যত সময় পর্যন্ত খুব সুন্দর করে মিক্স হয়েছে না তত মানে ততটা সময় একটু টাইম নিয়ে আপনারা মিক্স করবা। তো আমি তো একটা বোলের মাঝে রাখে দিমো আর ওটা সহ আমি ফ্রিজও রাখে দিমো। তো আপনারা যদি কৌটো অথবা গ্লাস যে কোনো সুন্দর কোনো মানে জারের মাঝে বানাইতে চাই জেলি, তো চাইলে ফারবা। আমি এখন ওয়াটার মধ্যেই মানে ফ্রিজও তো রাখবো। তো দেখতেই তো ফারা খুব সুন্দর করে মেল্ট হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে আমার এটা রেডি। এখনই দেখতাম ফারাম যে মানে অনেকটা জেলির মতন সব ড্রাই উইজার, এখানে মানে দোলাবান্ধি যার ও লাখান লাগেন। তো পানিটা অবশ্যই গরম রাখবা আর গরম পানির মধ্যে মিক্স করবা। তো আমার এটা খুব সুন্দর হয়ে পারফেক্টলি মিক্স হয়ে গেছে। তো এখন আমি এক সাইডে দিয়ে রাখিয়া অন্যটাও বানাই লইলাম। তো ভিউয়ার্স, আপনার কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে। তোমার স্ট্রবেরিটা তো বানানি শেষ হয়ে গেছে, এখন আমি বানাইমো রাসবেরি জেলি। তো সেম আমি সেই ময়েতে 400 মিল ওয়াটার নিবো, গরম ওয়াটার। তো আপনারা গরম পানি অবশ্যই নিবা, আর আপনারা যদি চান কোনো ফানের মাঝে বানাইতা কুকারের উপরে চুলার উপরে অবশ্যই একটা হাঁড়ির মাঝে ফানি নিয়া 400 মিল ওয়াটার নিয়ে ও ফানিটারে মানে গরম চুলার মাঝে রাখি আপনারা পাউডারটারে মেল্ট করে লাইতা পারবা। তারপরে অন্য যেটার মাঝে আপনারা মানে জেলিটা বানাইতে চান ওটার মাঝে বানাইতে পারবা। তো আমি যেহেতু বোলের মাঝে রাখবো দেখতেই পারা, আমি ফানি দেওয়ার পরে এখন আমি পাউডারটা দিলাম, আর এই পাউডারটারেও আমি সুন্দর করে মিক্স করে লাইলাম। তো একদম ইজি ভিউয়ার্স, আর বাচ্চারা তো খুব বেশি এনজয় করেন।
আর এত ইজি একটা রেসিপি, আমরা যদি বানাইয়া যে কোনো সময় বাচ্চারারে দেয় অথবা কোনো পার্টির মাঝে ডিজার্ট হিসাবে, আপনারা ফালুদার মাঝে তো জেলি ইউজ করতে পারেন, বিভিন্ন ডিজার্টের মাঝে জেলি লাগে, তো আমরা চাইলে খুব ইজিলি কিন্তু বানাইয়া তারপরে আমরা এটা যে কোনো ডিজার্টের মাঝে ইউজ করতে পারি। তারপরে জেলির যে পুডিং আছে এটাও কিন্তু অনেক মজা আছে, আপনারা চাইলে ট্রাই করে দেখবা। তো ভিউয়ার্স, খুব সুন্দর করে মিক্স করে নিলাম আমি এখন দেখতে পারা, আর মানে এতটাই সুন্দর কইরা এটা জেলি মতো বয়, তো সুন্দর লাগে, খুব বেশি ভালো লাগে দেখতে আসলে। তো এখন রেডি আমার ওটা, তো অল্প কিছু সময় আমি রাখি দিমু বাড়া, মানে এখন তো গরম রয়েছে, একটু ঠান্ডা হইলে পরে আমি এটা ফ্রিজে রাখে দিমু। তো দেখতে পারা ভিউয়ার্স, আমার জেলি কিন্তু রেডি হয়েছে দিওটা, এখন আমি ঠান্ডা করে লইমু, খুব সুন্দর করে আমি ভালো করে মিক্স করে রাখে দিছি, তো ঠান্ডা হয়ে গেলে পরে আমি ফ্রিজও ঢুকিয়ে রাখে দিমু। 1.5 আওয়ার লাগে, মানে 1 ঘন্টা 30 মিনিট লাগে, আমি রাখবো, দেখা যাক কতটা টাইম লাগে। তো ফ্রিজও রাখে দিছি, দেখতেই তো পারা খুব সুন্দর খইরা এটা বইজার, আর আমি একদম ঠান্ডা খইরা এটা ফ্রিজও রাখছে কিন্তু। তো আমি 1 ঘন্টা 30 মিনিট নাই, 1 ঘন্টা 20 মিনিট পরে আমি খুলি লাইরাম, কারণ আমার ছেলেটা চাইরও খাই লাইতা, তাই অনেক কান্দা কাটি খোঁড়া খাই লাইতা চাইন। তো এখন এটাই আমি বা খইরা পিস পিস খইরা তারারে দিলাইমো খাইবার লাগে। তো দেখতে পারা খুব সুন্দর হয়ে কিন্তু বইছে, খুব সুন্দর হয়েছে দুইটা জেলি, খুব নাইস হয়েছে। এখন আমি এগুলারে পিস পিস হয়ে তারারে দিলাইমো। এর আগে আমি একটা জেলি বানাইছিলাম, তো আমি ভিডিও নিছিলাম, বাট এটা আবার ডিলিট করে লাইছি, মাংসর আছিল আর একটা আছিল স্ট্রবেরির, তো আমি এটা শর্ট ক্লাসের মধ্যে করছিলাম, অনেক সুন্দর হয়েছিল, পিকচার আছে আমি শেয়ার করছি ভিডিওর মাঝে, আশা করি আপনারা দেখলে বুঝতে পারবা, আপনারা কিলাখান কর মানে কিলার করতে পারবা, লাখানো পিস পিস করতে পারবা একটা বোলের মাঝে কইরা, আবার চাইলে শর্ট ক্লাসের মাঝেও আপনারা বানাইতে পারবা। অত পিওয়ার্স দেখতেই তো পারলাম, আমি কিছু প্লেটের মাঝে লইছি আবার গ্লাসের মধ্যেও লইছি, তো একদম ইজি আর সিম্পল ওয়েতে বানানো যায়, দেখতে পারা খুব সুন্দর হই না জেলিটা হয়েছে, একদম পারফেক্ট একটা জেলি হয়েছে। তো আপনারা যদি চান খুব সহজে বানাই লইতে পারবা, আপনারা বাচ্চারা অনেক ভালো পাইবা, এনজয় করবা। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে, আর আমার মতো খইরা বানায় বানায় বাচ্চারা রেখা হইবা। তো দেখতে পারা আমার আগের বার বানাইছিলাম যে আমি স্ট্রবেরিগুলা অনেক সুন্দর হয়েছিল কিন্তু শর্ট ক্লাসও যে বানাইছি